আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের 34 পৃষ্ঠা যে অনুশীলনী দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং তার সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 34 পৃষ্ঠা যে অনুশীলনী, এক নম্বরটি বলা হয়েছে মাইনাস এ এর যুগাত্মক বিপরীত রাশি কোনটি। মাইনাস এ এর যুগাত্মক হবে প্লাস এ। তাহলে আমাদের এখানে প্রথমটা দেওয়া আছে প্লাস এ, আবার প্লাস এ এর যুগাত্মক বিপরীত হয় মাইনাস এ, অর্থাৎ প্রক্রিয়া চিহ্নটি পরিবর্তন হয় যদি যুগাত্মক বিপরীত বলা হয়। আমরা এখন দুই নম্বরটি সমাধান করব। দুই নম্বরটি বলা হয়েছে 12 এর সাথে এর যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে 12 এর সাথে এর যুগাত্মক বিপরীত রাশি যোগ করে নিচ্ছি। মাইনাস 12 হবে, 12 এর বিপরীত যুগাত্মক হচ্ছে মাইনাস 12। তাহলে 12 থেকে মাইনাস 12 বিয়োগ করলে প্লাস 12 থেকে মাইনাস 12 বিয়োগ করলে বন্ধুরা হয় 0। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে ঘ নাম্বার 0। এখন আমরা তিন নম্বরটি নিয়ে আলোচনা করব। তিন নম্বরটি বলা হয়েছে যে খালি ঘর মাইনাস 15 ইকুয়াল খালি মাইনাস 10 হলে এই যে খালি ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে। আমরা প্রথমে যেহেতু এখানে সমান সমান দেওয়া আছে, আমরা মাইনাস 15কে পক্ষান্তর করে আমরা মাইনাস 10-এর সাথে যোগ দেব। আমরা ধরে নিলাম যে খালি ঘর মাইনাস 15 সমান সমান মাইনাস 10। এখন আমরা খালি ঘরটা এ পাশে রেখে বা লেখে খালি ঘরটা এ পাশে রেখে সমান সমান দিয়ে আমরা মাইনাস 10 থেকে, যেহেতু এই 15 মাইনাসে আছে, পক্ষান্তর ওই পাশে গেলে প্লাসের হবে। তাহলে প্লাসের 15 আমরা লিখতে পারি। তাহলে বন্ধুরা এখানে এই প্লাসের 15 থেকে মাইনাসের 10 বিয়োগ করা হলে থাকবে আমাদের প্লাসের 5, প্লাসের 5 থাকবে। তাহলে এখানে চিহ্নিত ক হচ্ছে মাইনাস 25, খ মাইনাস 5, আর গ হচ্ছে 25 প্লাসের, আর গ হচ্ছে প্লাস 5। তাহলে আমাদের তিন নম্বর অ্যান্সারটি হবে বন্ধুরা গ। এখানে বলা হয়েছে নিচের তত্ত্ব আলোকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। বন্ধুরা এখানে মাইনাস 7, মাইনাস 8, মাইনাস 9 তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। চার নম্বরটি বলা হয়েছে যে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস 7, দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস 8, এর যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়, অর্থাৎ আমাদের মাইনাস 7 লিখে নিব। মাইনাস 7 লিখে নিলাম, মাইনাস 7-এর সাথে এই দ্বিতীয় সংখ্যা মাইনাস 8-এর যুগাত্মক বিপরীত হবে প্লাস 8, প্লাস 8 লিখে নিলাম। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে প্লাস 8 থেকে মাইনাস 7 আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকবে প্লাসের 1। তাহলে এখানে আমাদের ক নম্বরটা হবে এটা প্লাসের 1, এটা অ্যান্সার হবে। বন্ধুরা এখানে পাঁচ নম্বরটি বলা হয়েছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হয়, অর্থাৎ প্রথম হচ্ছে মাইনাস 7 আর তৃতীয় সংখ্যা হচ্ছে মাইনাস 9, এর যুগাত্মক বিপরীত সংখ্যা প্লাস 7 এবং মাইনাস প্লাস 9, এই দুইটার যোগফল হচ্ছে বন্ধুরা 16। আমরা 16 লিখে নিলাম এবং দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হয়, তৃতীয় সংখ্যা হচ্ছে মাইনাস 8, আমরা মাইনাস 8 লিখব। 16 থেকে মাইনাস 8 দিলে 8 বিয়োগ দিলে প্লাসের 8 থাকবে, আর তাহলে এ সমান সমান প্লাস 8। এখন আমরা যদি এ ক নম্বরটা দেখি, যে ক নম্বরটা বলা হয়েছে যে মাইনাস 15 থেকে এ ছোট, তাহলে এটা হবে না, কারণ মাইনাস 15 থেকে এর মান 8, 8 বড় হবে। খ নম্বরটা বলা হয়েছে যে মাইনাস 19 থেকে এ বড়, এটা সঠিক হবে, কারণ মাইনাস 90 8 প্লাস 8 থেকে মাইনাস 90 ছোট, এটা সত্য। তাহলে আমাদের পাঁচ নম্বর উত্তরটা হবে খ নম্বরটি। এখন আমরা ছয় নম্বরটি দেখব। ছয় নম্বরটি তোমাদেরকে অন্য একটি পেজে নিয়ে আলোচনা করছি। ছয় নম্বরটি বন্ধুরা এখানে বলা হয়েছে যে এ সমান সমান 45 মাইনাস মাইনাস 11 এবং বি সমান সমান 57 প্লাস ভিতরে ব্যাকেট দিয়ে দেওয়া আছে মাইনাস 4 হলে এর মানটা কত। এর মান 56। আমরা প্রথমে এক নম্বর মানটা দেখব যে এর মানটা কত আসে। আমরা প্রথমে এ লিখে নিলাম, এ সমান সমান 45
माइनस माइनस इलेवेन एखन आमरा जदि 45 এর সাথে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস 11 তাহলে দুটো যোগ করলে হবে আমাদের 56 তাহলে এ নাম্বারটা সঠিক এখন আমরা যদি বি নাম্বারটা দেখি মাইনাস 53 আসে কিনা বি নাম্বারটা দেওয়া আছে যে 57 প্লাস মাইনাস 4 ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে আমরা যদি 57 এর সাথে প্লাস মাইনাসে মাইনাস 4 দি তাহলে হবে আমাদের 53 প্লাস এর কিন্তু বি নাম্বারটা ফলস আর এ নাম্বারটা আমাদেরকে দেওয়া আছে যে এ মাইনাস বি সমান সমান 3 আমরা এর মান পেয়েছি 56 এ মাইনাস বি সমান সমান এর মান হচ্ছে 56 আর মাইনাস বি এর মান হচ্ছে 50 এ বি এর মান হচ্ছে 53 তাহলে দুইটা প্লাস মাইনাস করলে আমাদের থাকবে প্লাস 3 তাহলে এই তিন নাম্বারটাও সঠিক তাহলে আমাদের 1 এবং 3 সঠিক তাহলে আমাদের খ নাম্বারটা হবে সঠিক এখন আমরা তোমাদের বইয়ের যে 7 নাম্বারটি আছে চিত্রে চিহ্নিত অংশে আছে এই যে একটি সংখ্যা রেখা দেওয়া আছে জিরো বিন্দু ডান দিকে প্লাসের চিহ্নগুলো দেওয়া আছে আমাদেরকে প্রথম কি বলা হয়েছে যে বন্ধুরা অঋণাত্মক পূর্ণসংখ্যা অঋণাত্মক পূর্ণসংখ্যা হচ্ছে জিরো থেকে নিয়ে জিরো এই যে 0 1 2 3 4 আর ঋণাত্মক পূর্ণসংখ্যা হচ্ছে মাইনাস 1 এবং মাইনাস 2 এগুলি হচ্ছে অঋণাত্মক পূর্ণসংখ্যা এবং মাইনাস 3 ঠিক আছে এগুলি হচ্ছে ঋণাত্মক পূর্ণসংখ্যা আর যেহেতু 0 এর মধ্যে মাইনাস নেই এটাকে বলা হয় অঋণাত্মক পূর্ণসংখ্যা তাহলে বন্ধুরা এই সংখ্যা রেখায় আমরা অঋণাত্মক পূর্ণসংখ্যা পাচ্ছি তাহলে এক নাম্বারটা সঠিক হবে দুই নাম্বারটা বলা হয়েছে সকল মৌলিক সংখ্যা এই সংখ্যা রেখাটা কিন্তু বন্ধুরা বাড়তে থাকবে সামনের দিকে তাহলে এটার মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি 2 এবং 3 ঠিক আছে আর পরে যদি আরেকটা হয় 5 হবে এটাও কিন্তু একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা এই সংখ্যা রেখায় কি কি আছে এই সংখ্যা রেখায় আমরা সকল মৌলিক সংখ্যা পাব তিন নাম্বারটা আমাদের বলা হয়েছে যে সকল জোড় সংখ্যা আমরা যদি এই সংখ্যা রেখায় দেখি 2 একটি জোড় সংখ্যা এবং 4 একটি জোড় সংখ্যা পরবর্তী যদি আমরা আরেকটি আঁকি তাহলে 6 হবে 6 একটি জোড় সংখ্যা তাহলে আমরা এই সংখ্যা রেখার মাধ্যমে আমরা সকল জোড় সংখ্যা পাব অর্থাৎ বোঝাতে চেয়েছে যে এই সংখ্যা রেখার মাধ্যমে তুমি এই যে তিন নং তিনটি দেওয়া আছে এগুলি কি তুমি পাইবা কিনা তাহলে আমি অঋণাত্মক পূর্ণসংখ্যা পাব সকল মৌলিক সংখ্যা এটার মধ্যে পাব এবং সকল জোড় সংখ্যা পাব তাহলে আমাদের 1 2 3 তিনটাই সঠিক হবে আমরা ঘ নম্বরটি দিচ্ছি আট নম্বরটি আমরা সমাধান করব অন্য একটি পেজে আট নম্বরটি এখানে কয়েকটি আমাদেরকে ঋণাত্মক অঋণাত্মক সংখ্যা পূর্ণসংখ্যা দেওয়া আছে সংখ্যা বলা হয়েছে সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও ছোট থেকে বড় ক্রমে আমাদেরকে সাজাতে হবে আমরা সেটা লিখে নিচ্ছি প্রথমে একটা সংখ্যা রেখা লিখে নিলাম এখন আমাদেরকে এই সংখ্যাগুলো সংখ্যা রেখায় পাঁচের জন্য আমরা এই যে এই পাঁচ মাইনাস ফাইভকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম এবার প্লাসে সেভেনের জন্য আমরা এই পাশে সেভেনকে আবদ্ধ করব আবার প্লাসে এইট আছে আমরা প্লাসে এইটের জন্য এটা এ পাশে রাখবো এবং মাইনাসে 3 আছে আমরা মাইনাসে 3 কে এখানে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব এরপরে মাইনাসে 1 দেওয়া আছে আমরা মাইনাসে 1টাকে এই যে মাইনাসে 1 আমরা এটাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব এরপরে প্লাসে 2 দেওয়া আছে আমরা প্লাসে 2 এই পাশে সংখ্যা রেখার ডান পাশে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব এরপরে প্লাসে 1 দেওয়া আছে আমরা এই যে প্লাসে 1 এটাকেও আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব এরপরে জিরো দেওয়া আছে আমরা এই যে জিরো পাচ্ছি জিরোকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব এরপরে 9 প্লাসে 9 দেওয়া আছে আমরা 9 কে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব এরপরে প্লাসে 3 দেওয়া আছে আমরা প্লাসে 3 কে গাঢ় গোল চিহ্ন দেব তাহলে আমাদের সংখ্যাগুলোকে সংখ্যা রেখার সাহায্যে ছোট থেকে বড় ক্রমে সাজালাম তার প্রথমে হচ্ছে মাইনাস 5 এরপরে মাইনাস 3 মাইনাস 1 এটার থেকে এটা এটা বড় এটা থেকে এটা এবার ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো অর্থাৎ দেখানো হলো এখন আমরা তোমাদের এই যে 9 নম্বরটি বলা হয়েছে যে নিম্ন প্রদত্ত সংখ্যা দুইয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে লেখো এগুলো অন্য একটি পেজে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের 9 নম্বরটি ক নম্বরটি আমরা করে নিলাম যে 0 এবং মাইনাস 7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজাও অর্থাৎ আমরা এগুলো যদি একটি সংখ্যা রেখার মাধ্যমে বুঝি যে 0 এবং মাইনাস 7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো এই যে একটি সংখ্যা রেখা এখানে নিলাম অর্থাৎ বন্ধুরা আমরা যদি এখানে মাইনাস 7 এই যে এটা 7 দেওয়া আছে মাইনাস 7 এবং
জিরো মধ্যবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স। আমরা নিলাম যে মানের ঊর্ধ্বক্রমে সাজালাম যে মাইনাস সিক্স, মাইনাস ফাইভ, মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস ওয়ান, মাইনাস টু। আর এখানে খ নম্বরটি বলা হয়েছে যে মাইনাস ফোর এবং প্লাস ফোরের মধ্যবর্তী সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজাও। আমরা একে সংখ্যারেখা এখানে নিলাম, আমরা সংখ্যারেখাটি এঁকে নিলাম যে জিরো, এই যে জিরো বিন্দু ডান দিকে হচ্ছে প্লাসের ফোর পর্যন্ত আর বাম দিকে মাইনাসের ফোর পর্যন্ত, বলছে মাইনাস ফোর এবং প্লাস ফোরের মধ্যবর্তী। তাহলে মধ্যবর্তী সংখ্যাগুলি হচ্ছে এইগুলো, এগুলি হচ্ছে মধ্যবর্তী সংখ্যা। তাহলে আমরা প্রথমে যদি মানের ঊর্ধ্বক্রমের সাথে ছোট থেকে বড়, তাহলে মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান নিলাম, এবার জিরো হচ্ছে মধ্যে, এবার প্লাসের ওয়ান, প্লাসের টু, প্লাসের থ্রি নিলাম। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা ঘ নম্বরটি দেখব, শূন্য এবং সেভেনের মধ্যবর্তী সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ এইগুলো মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা সাজিয়ে পাচ্ছি শূন্য এবং সেভেনের। তাহলে সেভেন নেওয়া যাবে না এবং শূন্য নেওয়া যাবে না, এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। এবং ঘ নম্বরটি বলা হয়েছে যে এই দেখো এখানে বলা হয়েছে যে থার্টিন এবং মাইনাস টোয়েন্টি থ্রি এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো, আমরা সেই মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো সাজিয়ে নিলাম। এখানে জিরো বিন্দু, আর জিরো বিন্দু হচ্ছে এখানে, এর বাম দিকে গুলো মাইনাসেরগুলো আর ডান দিকে হচ্ছে প্লাসেরগুলো। আমরা প্রথমে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর একবারে করতে করতে টোয়েন্টি ওয়ান পর্যন্ত গেলাম, কারণ টোয়েন্টি থ্রি পর্যন্ত দেওয়া আছে, টোয়েন্টি টু এর মধ্যবর্তী সংখ্যা হতে হবে, টোয়েন্টি থ্রি নেওয়া যাবে না, ঠিক আছে। আর এদিকে থার্টি, তাহলে আমরা এখান থেকে জিরো বিন্দু ডান দিকে এক দুই করে আমরা থার্টি, টোয়েন্টি থ্রি, সরি টোয়েন্টি নাইন পর্যন্ত নিলাম, ঠিক আছে। তাহলে আমরা থার্টিন এবং মাইনাস টোয়েন্টি থ্রি এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো সাজিয়ে নিলাম। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা দশ নম্বরটি সমাধান করব। দশ নম্বরটি বলা হয়েছে মাইনাস টোয়েন্টি হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে বড় হলে মাইনাস টোয়েন্টি থেকে বড় হচ্ছে মাইনাস নাইনটি থেকে নিয়ে মাইনাস ওয়ান পর্যন্ত, ঠিক আছে। আমরা যে কোনো চারটি সংখ্যা লেখলে তার থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ মাইনাস টোয়েন্টি থেকে ছোটো লিখতে হবে। মাইনাসের সংখ্যা যত ছোট হয় তত বড় হয়। আমরা যদি লিখি নিই যে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, তাহলে এই চারটি সংখ্যা কিন্তু বড় সংখ্যা মাইনাস টোয়েন্টি থেকে। আমরা এখন খ নম্বরটি দেখব, মাইনাস টেন হতে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখব। তাহলে মাইনাস টেন হতে ছোট হবে মাইনাসের টেনের বড় চারটি ঋণাত্মক সংখ্যা। এক্ষেত্রে আমরা যদি নেই যে মাইনাস টুয়েলভ এবং মাইনাস থার্টিন, মাইনাস ফোরটিন এবং মাইনাস ফিফটিন নিতে পারি, সেক্ষেত্রে আমাদের এই চারটি হবে মাইনাস টেন হতে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমরা ঘ নম্বরটি দেখব, বলা হয়েছে মাইনাস টেন এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। অর্থাৎ মাইনাস টেন এবং মাইনাস ফাইভের মধ্যবর্তী চারটি ঋণাত্মক সংখ্যা হবে, আমরা যদি মাইনাস নাইন লিখি, মাইনাস নাইন, মাইনাস এইট, মাইনাস সেভেন এবং মাইনাস সিক্স, সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী চারটি কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা বেড়ে আসলো। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে, যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।